করে চলবেন, এসপি যেটা বলবে আর এসপি টাইম টু টাইম ইনস্ট্রাকশন দেবেন। আমি পুরো ফাইল করে পরে কাগজ পাঠিয়ে দেবো, কিন্তু আমার জন্য ওয়েট করবে না। কোন কোন খান থানায় কি কি পড়ে আছে দেখে নাও। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের ছেলেদের বিরুদ্ধে কেউ এফআইআর করলে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করতে চলে যায়, তারা অ্যাকশন হয়। আর অন্য পার্টি যে বদমাইশি করছে, জোর জুলুম করছে, ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করছে, তখন কিন্তু তারা কেয়ারও করে না। ভাবে আমি ব্যালেন্স করছি, পুলিশের কাজ এটা করা নয়। তৃণমূলটা খুব সহজ সুলভ হয়ে গেছে মনে হচ্ছে। তৃণমূল কংগ্রেসটাকে আপনি ধরতে পারেন, ছুঁতে পারেন, গালাগালি দিতে পারেন, আপনার হাতের পাশে আছে, প্রশাসনকে ডিস্টার্ব করবে না, কারণ প্রশাসনটা তাদের। তাই বলে ঘরের ছেলেকেও মাথায় রাখতে হয়, মনে রাখতে হয়। আর যারা গুন্ডামি করছে, মস্তানি করছে, আর টাকা দিয়ে অটো থেকে শুরু করে টোটো কি ঘুরে বেড়াচ্ছে মিদনাপুরে, কোন সিম্বল ঘুরে বেড়ায়, কেন ঘুরে বেড়ায়, না পড়ে ডিএম এর চোখে, না পড়ে পুলিশের চোখে, মিদনাপুর থানার আইসি কে আছেন? 7.06 18.78% ল্যাক অফ রোড মেনটেনেন্স। পিডব্লিউডির কে আছেন? গ্রামীণের কে আছেন? পঞ্চায়েত ডিপার্টমেন্ট, জেলার লাইনের? তার মানে কি আপনারা দেখেন না এই যে এত লোক কমপ্লেন করছে? এবার আমরা যে রাস্তাটা দিয়ে গেলাম ঘাটালে কালকে, তার আগে প্যাচ আপ করা হয়েছে। কেন এগুলো দায়িত্ব নিয়ে দেখা হয় না? পিডব্লিউডির কাজে কিন্তু গাফিলতি চলছে। অর্ণব এখানে আছো? ইঞ্জিনিয়ারিং চিফ কে আছে? আপনাদের কিন্তু ভীষণ গাফিলতি হচ্ছে পিডব্লিউডির কাজে। আমি পরিষ্কার বলছি, পিডব্লিউডির কাজে আপনারা দায়িত্ব নিয়ে করুন। আর ধরুন আপনাদের কাছে যে কাজগুলো অন্য ডিপার্টমেন্ট দেয় সেটা পর্যন্ত আপনারা ফেলে রাখেন, টাইমে করেন না। একটা কাজের যদি এক বছর টাইম থেকে আপনারা 3 বছর লাগান, অনেক প্রবলেম কিন্তু পিডব্লিউডির নামে আসছে। প্লিজ আপনারা দেখুন, মানুষের কিন্তু বেশি ক্ষোভ হচ্ছে রাস্তাঘাট মেনটেনেন্স নিয়ে, এটা যেন না হয়। বসুন আপনারা, শুনলে রেশমি তুমি এটা নোট করো, 7.06 আই হ্যাভ রিসিভড কমপ্লেন ফর ল্যাক অফ মেনটেনেন্স। আর পুলিশের এসপিরাও যখন আইসিরাও রাস্তা দিয়ে যাবেন, যখন দেখবেন রাস্তা খারাপ, ডিএম কে বলবেন, ডিএম সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে ধরে নেবেন। ল অ্যান্ড অর্ডার 306টা কমপ্লেন আমি পেয়েছি, পুলিশ ইন অ্যাকশন অন হ্যারাসমেন্ট বিভিন্ন জায়গায় সারা জেলা জুড়ে।